আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুনাটুনিস কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি, আর তার নাম হচ্ছে গরুর মাংসের কালাভুনা, যা কিনা বাংলাদেশ তথা সারা বিশ্বে অনেক সমাদৃত। আর আজকের আমার এই রেসিপিটি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণভাবে দেখেন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন পারফেক্ট গরুর মাংসের কালাভুনা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমাদের প্রধান উপকরণ এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এটি আপনারা বড় মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন, দাম 70 টাকা। তো এই প্যাকেটের ভিতরে 2টি প্যাকেট থাকে, একটি বড় এবং একটি ছোট। বড় প্যাকেটটি যখন আমরা মাংসটা মেরিনেট করব তখন এটা ব্যবহার করব, এবং ছোট প্যাকেটটি পরবর্তীতে। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস নিতে পারেন। আর এই মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই বড় মশলাটা নিচ্ছি, আর এই বড় মশলাটা আমি পুরোটা ব্যবহার করব, যেহেতু আমার এখানে 2 কেজি মাংস আছে। তবে আপনারা যদি 1 কেজি মাংস এখানে নেন, তাহলে অবশ্যই ওই প্যাকেটের অর্ধেক মশলা নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল, আর এখানে আমার 3/4 কাপ মানে 1 কাপে 4/3 ভাগ তেল আছে। আর চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা তৈরি করতে। আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1টা চামচ, তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে দিবেন না। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি আমার সেই বড় প্যাকেটের রাঁধুনি রেডিমিক্স মশলাটা, পুরোটা আমি দিয়ে দিলাম যেহেতু এখানে 2 কেজি আছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 250 ml কাপের 1 কাপ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিব। এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখন মেরিনেট করে রাখতে পারেন, তবে আমি এখন মেরিনেটে ঝামেলা যাচ্ছি না, সরাসরি চুলায় বসিয়ে দেব। আমি এখানে 250 ml কাপের 1 কাপ পানি হাত ধুয়ে দিয়ে দিলাম, ব্যাস। এখন আমি ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিলাম, এবং চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখলাম। মিডিয়ামে রেখে আমি এখন 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, 10 মিনিট পরে কিন্তু মাংস থেকেও অনেক পানি উঠে এসেছে, তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এবার আমি ঢেকে আরও 30 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন, 30 মিনিট পর আমার কিন্তু মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু আমি অবশ্যই বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে মাংসটা নেড়ে দিয়েছিলাম। যখন দেখবেন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা টেনে একদম ঘন হয়ে এসেছে, এবং মাংসটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, তখন আমি এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 2 কাপ গরম পানি। 1 কাপ পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে পরবর্তীতে আমি আরও 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে আবার একটু নেড়ে দেব, আর আমি এখানে 250 ml 2 কাপ পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে এই মাংসটাকে মিডিয়াম লো আঁচে রান্না করে নিব। মিডিয়াম লো আঁচে আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন যে এরকম ঘন হয়ে এসেছে, মাংসতে যে পানিটা দিয়েছিলাম সে পানিটাও আপনারা দেখেন খুব পরিমাণে টেনে গিয়েছে, এবং ঝোলটাও ঘন ঘন হয়ে এসেছে। আর অবশ্যই কিন্তু এরই মাঝে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে রাঁধুনির ছোট প্যাকেটের মশলা ছিল সেটা সম্পূর্ণ। আমি আবারও বলছি, এখানে যদি 1 কেজি মাংস নেন তাহলে এই ছোট প্যাকেট থেকেও কিন্তু অর্ধেক মশলা দিবেন। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব, এবং ঢেকে বেশ কিছুটা সময় আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা যখন একদম ভুনা ভুনা হয়ে আসবে তার আগ পর্যন্ত, এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ে এসেছে,
দেখুন আমার মাংসটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে এসেছে, আর যখন এরকম একটা কালার এসে যাবে আর তখন আপনারা এটাকে বাগার দিতে চলে যাবেন। আর আমি আরেকটা প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল 1/4 কাপ, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন কুচি এবং 1.5 টেবিল চামচ আদা কুচি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে বেরেস্তা করে নেব। যেমন আমরা ডাল বাগার দিই এবং সেরকমই এটাকেও আমরা বেরেস্তা করে নেব। সাথে দিয়ে দিচ্ছি আমি 6টা শুকনো মরিচ, দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদাটা যখন সোনালি বর্ণের হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে মাংসটা। আমি পুরোটা মাংস এখানে ঢেলে দিব। দেখুন সম্পূর্ণ মাংস কিন্তু আমি এ বাগারে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সাথে সাথে আমি নেড়ে দেব। এবং নেড়ে আমি সাথে সাথে এটাকে ঢেকে দেব, যাতে বেরেস্তার যে গন্ধটা আছে, মানে বাগারের যে গন্ধটা, এই গন্ধটা যেন পুরোপুরিভাবে মাংসের সাথে মিশে যায়। এবার আমি ঢেকে লো আঁচে বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নিব। দেখুন এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। এভাবে বারবার নাড়তে হবে এবং ঢেকে ঢেকে রান্না করতে হবে এবং চুলার আঁচটা লোতে থাকবে। অবশ্যই কিন্তু বারবার এটাকে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো এভাবে নাড়তে নাড়তেই দেখবেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন। এবং মাংসটাও কিন্তু ভুনা ভুনা হয়ে এসেছে এবং কালো কালারটা কিন্তু খুব ভালোভাবেই চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কিউব করে রাখা 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ ঝাল টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে এবার জাস্ট 5 মিনিট আমি এটাকে রান্না করে নামিয়ে ফেলব। জাস্ট 5 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে এই মাংসটাকে রান্না করে নিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে কালাভুনা। দেখলেন তো কত চটজলদি এই রান্নাটা হয়ে গিয়েছে। ব্যাচেলার ভাইরাও কিন্তু চাইলে পারবে এই রান্নাটা করতে। দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। উপরে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে হাত দিয়ে আমি দেখাচ্ছি যে আমার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন হাত দিয়ে ধরতেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, তার মানে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।